হাই, আমি সৌজন্যা। আমি আবার একটা নতুন রান্নার ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখুন কি রান্না দেখাবো আজকে। খুব কম ইনগ্রিডিয়েন্টসেই আপনারা এই রান্নাগুলো করে নিতে পারবেন। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেন। মাছের ঝালের জন্য লাগছে বেলে মাছ। আমি আজ বেলে মাছের তেল ঝাল করে আপনাদের দেখাবো। প্রথমে লাগছে বেলে মাছ, তারপরে কালো জিরে। সর্ষের তেলে রান্নাটা হবে, তো সর্ষের তেল লাগবে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা লাগছে এই রান্নায়, গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার হবে না, টমেটো, দুটো পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা। কড়াতে তেল ঢেলে নিয়েছি, দেখুন মাছ ভাজার জন্য এতটা তেল লাগবে, যেহেতু অনেকগুলো মাছ আছে। এবার মাছে হলুদ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে নেব। আর তেলেতে একটুখানি নুন দিয়ে নেব, যাতে মাছগুলো না ফাটে, এক কথা। আর দ্বিতীয় কথা, মাছগুলো সহজেই উঠে আসবে, মাছগুলো ভেঙে যাবে না। ওই জন্য তেল গরম হয়ে গেছে, এদিকে মাছগুলো, প্রতিটা মাছে যেন সমানভাবে নুন আর হলুদ মাখানো হয়। এবার তেলে আমি মাছগুলোকে এক এক করে ফেলে দেব। মাছগুলোকে এবার ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। বেলে মাছ কিন্তু খুব নরম মাছ, খুব সাবধানে ভাজতে হবে, আর বেশি কড়া করে ভাজবেন না, অল্প, মানে মোটামুটি ব্রাউন কালার, এরকম ব্রাউন কালার এলে, তাইতেরকম ব্রাউন কালার এলে ছেড়ে দেবেন। এবার চলুন ঝালটা করে আপনাদের দেখাই। মাছ ভাজার পরে এই তেলটা রয়েছে, এই তেলটাতেই আমি পুরো মাছের ঝালটা করব। আচ্ছা, প্রথমে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে দেওয়ার আগে হাতের তালুতে নিয়ে দু হাত দিয়ে একটুখানি এরকম ঘষে নিলে গন্ধটা খুব ভালো হয়। আমি এইভাবেই কালো জিরে দিই, আর এই যে ময়লাটা দেখুন সেটাও বেরিয়ে যায়। দেখুন এখানে সবগুলো কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর ধনে পাতা কুচি করে রেখেছি। প্রথমে টমেটোটা আগে তেলে আমি দিয়ে দেব। টমেটোটা কেউ চাইলে রেড করেও দিতে পারে, রেড করে দিলেও ভালো লাগবে। টমেটোটা ছাড়ার পরে এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ আর এইটার উপরে একটু নুন ছড়িয়ে দেব। নুন ছড়িয়ে দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা নরম হয়। দেখি এবার ঢাকা খুলে টমেটো আর পেঁয়াজটা দেখুন একদম নরম হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ, আচ্ছা এখানে যে সেরা কাঁচা লঙ্কা আছে, আমি মোটামুটি এতগুলো মাছ বলে আমি একটু বেশি ঝাল ঝাল হবে বলে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে চারখানা কাঁচা লঙ্কা এই গ্রেভিটা কষানোর সময় দেবো, বাদ বাকি জল দেওয়ার পর ঢাকা দিয়ে তখন দেবো। আমি ফোড়নে কখনোই লঙ্কা দিই না,
আমি কষানোর সময় লঙ্কাটা দিই। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নিই। ঢাকাটা খুলতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তো এটা কষালে গন্ধটা চলে যায়। এবার আমি একটুখানি অল্প করে জল দেবো। জলের পরিমাণটা কষানোর সময় একরকম দেবেন, আবার যখন মাছগুলো দেবো তার আগে। এটা আমি তো কষাচ্ছি, যার জন্য আমি একটু জল দিয়ে নিলাম, কারণ তেলটা একটু কমই দিয়েছি। মাছ ভাজার সময় তো তেলটা দিয়েছি, মাছ ভাজা মাছের গায়েও অনেক তেল আছে, যখন ঝোলটা হবে তো তেল ঝোলাম। দেখুন এই সাইড থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষাতে হবে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দেবো। আপনি আপনারা যতটা ঝোল খাবেন ততটাই কিন্তু জল দেবেন। আমরা একটু ঝোল বেশি খাই, তার জন্য জলটা একটু বেশি দিলাম। মাছটাকে তো ফুটতেও দিতে হবে। দেখুন ঝোলটা কিরকম ফুটে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন সব মাছগুলো আমার ছাড়া হয়ে গেল ঝোলেতে। খুব আস্তে, মানে একদম আস্তে হাতে হ্যান্ডেল করতে, বেলে মাছ তো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি, ফোটানোরও দরকার নেই। এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিতে হবে, যাতে ঝোলে ডুবে যায়। সেরকমই জল দেবেন। এই যে মাছ ফুটছে ঝোলে, এবার আমি এই বাদবাকি কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দেব, আর ধনে পাতা দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না। এবার আমি গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে দেখি, দেখুন খুব সুন্দর হয়ে গেছে বেলে মাছের ঝালটা। পাশ থেকে তেল ছেড়ে গেছে, ধনে পাতাগুলো মিশে গেছে, সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে। এইভাবে মাছের ঝালটা আমি ছেড়ে দেব। হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমাদের বেলে মাছের ঝাল কমপ্লিট। এবার আমি বেলে মাছটা পাত্রে ঢেলে দেব। বেলে মাছের ঝাল রেডি টু সার্ভ। আপনারা রান্না করে এবার এটা খেয়ে দেখবেন। আজকে বেলে মাছের তেল ঝাল করে দেখালাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সৌজন্যাস লাইফস্টাইলের সাথে সবসময় জুড়ে থাকবেন, তাতে আমি আরও বেশি ইন্সপায়ার হব, আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের কাছে নিয়ে আসব। আজকের মতো টাটা। Know that they ride or die. I keep boys by my side. Know that they ride or die. I keep boys by my side. Oh, keep boy. Day we hustle, but the night we die.